মহলার এই দুর্ঘটনা ঘিরেই ধুন্ধুমার হয় আজ যে ঘটনা আপনাদের তুলে ধরলাম বাঁশড্রোনিতে। স্কুল ছাত্রকে পেলোডার পিষে মেরেছে, তারই প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশড্রোনি, এবং বাঁশড্রোনিতে বিজেপির মুখপাত্র রুবি মণ্ডলকে আটকের অভিযোগ। বাঁশড্রোনি থানার সামনে অবস্থান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। বাঁশড্রোনি থানার সামনে অবস্থান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি চলছে এখন ওখানে? দেখো, বাঁশড্রোনির যে ঘটনা, সেই ঘটনায় বিজেপির তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি চলছিল এবং তারা বিক্ষোভও দেখাচ্ছিলেন। বিজেপির অভিযোগ যে তাদের মুখপাত্র, তাদের মণ্ডলের নেত্রী রুবি মণ্ডল, তাকে আটক করেছে বাঁশড্রোনি থানার পুলিশ, এবং যে সময় তাকে আটক করা হয়েছে সেটা চলছে 8টার পর। বিজেপির বক্তব্য যে ওই সময় কোনো মহিলাকে গ্রেপ্তার করার বা আটক করার কথা নয়। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রূপা গাঙ্গুলি এবং তিনি এই মুহূর্তে বাঁশড্রোনি থানাতেই বসে রয়েছেন, এবং তার বক্তব্য যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন এবং তাদের নেত্রী বিজেপির মুখপাত্র রুবি মণ্ডলকে ধরা হচ্ছে, ততক্ষণ তিনি থানাতেই বসে থাকবেন। তিনি প্রয়োজনে রাতভর অবস্থান চালাবেন, তিনি প্রয়োজনে আগামীকাল পরশু যতদিন পর্যন্ত না এর বিচার হচ্ছে তিনি থানাতেই বসে থাকবেন। ধন্যবাদ মৌমিতা। কি বলেছেন রূপা গাঙ্গুলি, শোনাবো আপনাদের। আমি রাতটা থানাতেই থাকছি, ওরা ধরে ফেলবেন। আমি আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই, যদিও সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 6:30 অবধি পারেননি। তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমাদের আমার মণ্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে, আমি জীবিতও দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।